বা গেলুসাকের যে সূত্র, সেটা গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রার মাঝখানে সম্পর্ক নির্দেশ করে, এবং এখানে অবশ্যই গ্যাসের যে চাপ সেটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকা লাগে। তো আমরা যদি একটা উদাহরণ দেই, আমরা বেলুনের যে উদাহরণটা দিয়ে শুরু করলাম সেই বেলুনের উদাহরণটাই দিই। সাপোজ আমার কাছে একটা বেলুন আছে যার আয়তন কিনা 1 লিটার এবং তার তাপমাত্রা হলো গিয়ে 300 কেলভিন। আমি যদি এখন এই তাপমাত্রাটাকে বাড়াই, ফর এক্সাম্পল তাপমাত্রাটাকে আমি 600 কেলভিন করলাম, তাপমাত্রা বাড়লে আমরা জানি গ্যাসের অণুগুলির মাঝখানে তাদের সংঘর্ষ বা তাদের গতিশীলতা বৃদ্ধি পাবে। এই তাপ শক্তিটাকে গ্যাসের অণুগুলি গতিশক্তিতে কনভার্ট করবে, তারা আরো বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়বে, অর্থাৎ তাদের প্রসারণ হবে। প্রসারণ হওয়া মানে হলো আয়তন বৃদ্ধি পাওয়া। তো আমি যখন তাপমাত্রা বাড়াবো তখন দেখা যাবে আমার বেলুনের আয়তনও বৃদ্ধি পাচ্ছে, এবং সেই বেলুনের আয়তন আমি মেপে দেখলাম সেই বেলুনের ভিতর যে গ্যাস, সেই গ্যাসের আয়তন এখন 2 লিটার। আমি যদি তাপমাত্রা আরো বাড়াই, ফর এক্সাম্পল 1200 কেলভিন আমি করি, তখন গ্যাসের প্রসারণ আরো বেশি হবে এবং আমরা দেখব বেলুনের আয়তন আরো বাড়ছে এবং সেই আয়তনটা ফর এক্সাম্পল 4 লিটার। অর্থাৎ এই উদাহরণ থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা কি, সেটা হলো আমি তাপমাত্রা বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আমাদের গ্যাসের ভলিউম কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সেটা হলো গিয়ে আমাদের প্রেশারটা, চাপটা এখানে কনস্ট্যান্ট থাকবে। এটাই আমরা বলতে পারি চার্লস বা গেলুসাকের সূত্রের মূল নীতি, অর্থাৎ আমাদের ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার যখন প্রেশার কনস্ট্যান্ট। এটাই আমাদের চার্লস বা গেলুসাকের সূত্রের মেইন কথা। বাট তাদের সূত্রের স্পেসিফিকেশন যেটা, বিশেষ তাৎপর্য যেটা, সেটা হলো ওই সূত্র থেকে আমি এটাও জানতে পারি আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করি বা টেম্পারেচার কমাই তখন আমার আয়তন কতটুকু চেঞ্জ হবে, সেটাও আমি বলে দিতে পারি চার্লস বা গেলুসাকের সূত্র থেকে। অর্থাৎ এই যে ফর্মুলাটা ভি ইজ প্রপোর্শনাল টু কেলভিন টেম্পারেচার, এই ফর্মুলাটাকে আমাকে বলে যে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। বাট আমি কিন্তু এখনো জানি না তাপমাত্রা কতটুকু বাড়ালে আমার আয়তন কতটুকু কমবে। সেই জিনিসটা বোঝার জন্য চার্লস বা গেলুসাক আরো স্পেসিফিক একটা সূত্র দেয়, যে সূত্রটাকে আমরা এখন আলোচনা করব। আমরা দেখলাম চার্লস বা গেলুসাকের সূত্র অনুযায়ী ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার যখন আমাদের প্রেশার কনস্ট্যান্ট থাকে। বাট সূত্রটাকে যদি আমরা একদম অথেন্টিক্যালি দেখি, সূত্রটা এরকম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের যে আয়তন, সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। মানেই হলো যে আমি যদি গ্যাসের তাপমাত্রা বাড়াই আয়তন বাড়বে, এবং এই সূত্রটা আমাকে বলে দিচ্ছে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই আমার আয়তন কতটুকু বাড়বে, আমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই আমার আয়তন কতটুকু বাড়বে। এবং সেটা কি বলছে, যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, সাপোজ আমরা শুধু বৃদ্ধিটা পড়লাম, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন, সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ হারে বৃদ্ধি পায়। অর্থাৎ আমি ধরে নিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্যাসের আয়তন হলো গিয়ে V0। তো আমি যদি এখন 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াই, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য আমার গ্যাসের আয়তন বাড়বে, এবং কতটুকু বাড়বে সেটা আমরা এই ফর্মুলা থেকে বলতে পারি, আমার গ্যাসের আয়তন বাড়বে, আয়তন বাড়বে, এবং সেটা সমান হবে আমাদের V0 এর 273 ভাগের 1 ভাগ। কেন? কারণ ওখানে বলেই দেওয়া আছে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 273 ভাগের 1 ভাগ হারে বৃদ্ধি পায়। তো আমার 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন V0 আমি ধরলাম, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য আমাদের ভলিউম ইনক্রিজ করবে কতটুকু, V0 এর 1/273। আমি যদি বলি 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করবো আমি, 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার ভলিউম বাড়বে V0 এর 2/273 এতটুকু। আমি যদি বলি যে আমার T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করবো আমি, যে কোনো একটা অ্যামাউন্ট T ডিগ্রি সেলসিয়াস, তখন আমার আয়তন বাড়বে কতটুকু, সেটা হলো গিয়ে V0 এর T/273। অর্থাৎ আমি যদি 0 ডিগ্রি থেকে T ডিগ্রি সেলসিয়াসে যাই, তখন আমার ভলিউম V0 × T/273 অ্যামাউন্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াসে আমার ভলিউম কত হবে তখন, যেটাকে আমরা VT বললাম, T ডিগ্রি সেলসিয়াসে ভলিউম, সেটা হবে ইনিশিয়ালি আমার ভলিউম ছিল V0, 0 ডিগ্রিতে আমার ভলিউম ছিল V0,
প্লাস আমার কতটুকু ইনক্রিজ হচ্ছে, ভি নট প্লাস আমার ইনক্রিজ হচ্ছে ভি নট ইনটু টি ডিভাইডেড বাই 273। অর্থাৎ আমি বলতে পারি আমার টি ডিগ্রি সেলসিয়াসের ভলিউম দ্যাট উইল বি ভি নট ইনটু 1 প্লাস টি বাই 273। এবং এই ফর্মুলাটাই হলো কি আমাদের চার্লস বা গেলুসাকের অ্যাকচুয়াল ফর্মুলা, যেখান থেকে আমরা বলতে পারি আমাদের প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলে অ্যাকচুয়ালি ভলিউম কতটুকু ইনক্রিজ হবে। আমরা চার্লস বা গেলুসাকের সূত্র থেকে যে ফর্মুলাটা ডিরাইভ করি সেটা হলো গিয়ে যে কোনো টেম্পারেচারে আমাদের গ্যাসের ভলিউম ভি ইজ ইকুয়ালস টু ভি নট ইনটু 1 প্লাস টি বাই 273, যেখানে টি হলো গিয়ে আমার কত ডিগ্রি সেলসিয়াস সেটা ইন্ডিকেট করে, আর ভি নট হলো গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্যাসের ভলিউম কত, ভি নট হলো ওই ভলিউমটা। তো আমরা যদি এখন টি এর জায়গায় টি ইজ ইকুয়ালস টু 273 ডিগ্রি সেলসিয়াস বসাই, তখন আমরা কি রেজাল্ট পাবো সেটা একটু খেয়াল করি, যে আমাদের ভি ইজ ইকুয়ালস টু ভি নট ইনটু 1 প্লাস টি এর জায়গায় আমরা বসাচ্ছি 273। তাহলে আমরা এখান থেকে পাবো 2 ভি নট, অর্থাৎ আমি যখন 273 ডিগ্রি সেলসিয়াসে থাকবো তখন আমার গ্যাসের আয়তন ইনিশিয়াল বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে গ্যাসের আয়তন তার ডাবল থাকবে। আমি যদি এখন বলি যে টি এর মান আমি 2 ইন্টু 273 ডিগ্রি সেলসিয়াস করব, 2 ইন্টু 273 ডিগ্রি সেলসিয়াস মানে আরো টেম্পারেচার আমি বাড়াবো, তখন আমার ভলিউম কত হবে, আমি ফর্মুলায় মান বসাবো ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস 2 ইন্টু 273 ডিভাইডেড বাই 273, অর্থাৎ আমি এখান থেকে পাবো 3 ভি নট। অর্থাৎ আমি যদি টেম্পারেচার 2 ইন্টু 273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তখন, অর্থাৎ 546 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যাই, তখন আমার ইনিশিয়াল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন সেই আয়তনের 3 গুণ আয়তন আমি পাবো। কিন্তু আমি যদি তাপমাত্রা কমাই, ফর এক্সাম্পল আমি বললাম আমি তাপমাত্রা করলাম মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে তখন আমার আয়তনটা কি হবে, আমরা একটু ক্যালকুলেট করি, ভি ইজ ইকুয়ালস টু ভি নট ইনটু 1 প্লাস এই টি এর জায়গায় আমি বসাবো মাইনাস 273, আর নিচে 273 ফর্মুলা 273, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো 0, অর্থাৎ আমাদের ভলিউম 0 হয়ে যাচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। অর্থাৎ যেটা কিনা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা আয়তন দেখাচ্ছিল, যেটা কিনা 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন দেখাচ্ছিল যেই গ্যাস, সেই গ্যাসকে যখন আমরা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাচ্ছি তার আয়তন 0 হয়ে যাচ্ছে। যেই তাপমাত্রায় আমাদের কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে সেই তাপমাত্রাকে আমরা বলি গিয়ে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। যে তাপমাত্রায় আমাদের কোনো গ্যাসের আয়তন 0 হয় তাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। আমরা যদি এখন এই ডাটাগুলো একটা গ্রাফের প্লট করি, ভলিউম ভার্সেস ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি যদি প্লট করি, আমরা দেখব আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম ভি নট, সাপোজ এই 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন হলো গিয়ে ভি নট, এটা আমার একটা পয়েন্ট। আমি যখন তাপমাত্রা 273 ডিগ্রি সেলসিয়াস করলাম তখন আমার আয়তন আসছে 2 ভি নট, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের 2 ভি নট, এটা হলো গিয়ে ফর এক্সাম্পল 2 ভি নট। তো এখানে আমি একটা পয়েন্ট পাবো। আমি যদি 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ 2 ইনটু 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চিন্তা করি তখন আমার আয়তন আসছে 3 ভি নট, এটা হলো গিয়ে ফর এক্সাম্পল 3 ভি নট, এবং 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এখানে একটা পয়েন্ট পাবো। এবং আরেকটা আমরা যেটা দেখলাম সেই পয়েন্টটা আমরা ইন্টারপোলেশন করেই বের করতে পারি, আমরা যদি এই তিনটা পয়েন্ট যোগ করার পর দেখতে পাবো যে আমাদের মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা পয়েন্ট পাই, এবং ওই পয়েন্টে আমার ভলিউম ইজ অ্যাকচুয়ালি 0, এবং এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচারটা সেটাকে আমরা বলি গিয়ে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবং এই পরম শূন্য তাপমাত্রার ডেফিনেশনটা যেটা বলে যে যে তাপমাত্রায় আমাদের কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়, তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। কেন থিওরিটিক্যালি বলা হচ্ছে, আমরা কখনোই এখন পর্যন্ত অ্যাকচুয়ালি কখনোই কোনো একটা গ্যাসের আয়তন শূন্য করতে পারি না,
কোনটা গ্যাসের আয়তন আমরা শূন্য করতে পারি না, তার মানে হলো যে আমি যখন একটা গ্যাসকে ঠান্ডা করব কন্টিনিউয়াসলি, তার তাপমাত্রা কমাবো, এটা স্বাভাবিক ব্যাপার, তার আয়তন কমতে থাকবে। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। তো একটা পর্যায়ে আমার মনে হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, আমি যদি তাপমাত্রা অনেক কমাই তাহলে আয়তন অনেক কমে যাবে এবং এক সময় গিয়ে আয়তনটা শূন্য হয়ে যাবে। বাট এটা সম্ভব না, শূন্য করা সম্ভব না। কেন? কারণ দেখা যায় যখন যেই তাপমাত্রায় গিয়ে আমার একটা গ্যাস শূন্য আয়তন হওয়ার কথা, শূন্য আয়তন হবে এটা আমি অ্যাপ্রক্সিমেট করছি, সেই তাপমাত্রায় যাওয়ার আগেই আমার গ্যাস তরল বা কঠিনে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোনো একটা গ্যাসকে গ্যাস অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না। তার আগেই হাইয়েস্ট -260 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা গ্যাসীয় অবস্থা পাওয়া সম্ভব। এরপর যদি আমি ঠান্ডা করি, ফর এক্সাম্পল -265 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে আমরা কোনো গ্যাস পাই না। এই টেম্পারেচারে যদি আমি কোনো একটা গ্যাসকে নিয়ে যাই, সে ততক্ষণে লিকুইড বা সলিড হয়ে যায় এবং সেই লিকুইড বা সলিডের একটা ভলিউম থাকে, সেই ভলিউমটাকে আমি কখনোই জিরো করতে পারি না। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা, এটা থিওরিটিক্যাল। কেন থিওরিটিক্যাল ধারণা? কারণ -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা কোনো গ্যাসকে গ্যাসি অবস্থায় নিয়ে যেতে পারবো না, তার আগেই আমাদের গ্যাসটা লিকুইড বা কঠিনে কনভার্ট হয়ে যায়। এজন্যই বলা হয় যে তাত্ত্বিকভাবে শূন্য হয়, কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি শূন্য হয়। আমরা যদি এমন কোনো গ্যাস আবিষ্কার করতে পারি যে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গ্যাসীয় অবস্থায় থাকবে, অর্থাৎ সংকুচিত হয়ে তরল বা কঠিন হবে না, সেই গ্যাসকে আমরা পরম শূন্য তাপমাত্রা বাস্তবে পাবো, সেটা কোনো থিওরিটিক্যাল ধারণা হবে না।